আসসালামু আলাইকুম। বর্তমানে কমান্ডো সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব তোলপাড় চলছে, কারণ সোশ্যাল মিডিয়ায় আমাদের মুসলিমদেরকে ব্যাপকভাবে ইনসাল্ট করা হচ্ছে জঙ্গিবাদ এবং উগ্রবাদ হিসেবে। গত বেশ কয়েক বছর ধরে আমরা বিভিন্ন সিনেমাতে লক্ষ্য করছি, সিনেমা অথবা নাটকে কয়েকটা চরিত্র থাকে যেখানে ধর্ষক, লম্পট, রাজাকার, ঠিক আছে, এই ধরনের যে নিম্ন চরিত্র এবং হেয় প্রতিপন্ন যে চরিত্রগুলো, সেই চরিত্রে একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, চোখে সুরমা, হ্যাঁ, জুব্বা পরা এরকম চরিত্রে একজন মানুষকে রাজাকার, ধর্ষক ইত্যাদি হিসেবে তুলে ধরা হয়। সেই চরিত্র থেকে বের হয়ে এখন পুরো সিনেমাটাই নির্মাণ করা হচ্ছে একটা স্পেসিফিক উদ্দেশ্যকে সামনে রেখে, সেটা হচ্ছে মুসলিমদেরকে জঙ্গিবাদ, উগ্রবাদ এবং সন্ত্রাসবাদ হিসেবে তুলে ধরে। তো চলুন আজকে সেই সিনেমার যে টিজার মুক্তি পেয়েছে, পুরো সিনেমাটা এখনও মুক্তি পায়নি, আমরা পুরো সিনেমা মুক্তি পেলে সেটারও কথা বলবো। এবং যদি এই সিনেমায় ইসলামকে অবমাননা করা হয়, ইসলাম বা মুসলিমদেরকে অবমাননা করে যদি কোনো রকম কোনো ক্লিপ ব্যবহার করা হয়, তাহলে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। গত দুই দিন আগে এই সিনেমাটার একটা টিজার মুক্তি পেয়েছে এবং সেই টিজারটা আমরা সবাই একসাথে দেখবো এবং দেখতে দেখতেই এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। চলুন টিজারটা দেখা যাক। ওকে, এই সিনেমার মূল বিষয়টা হচ্ছে পুরো বাংলাদেশের জঙ্গিবাদে ছেয়ে গেছে এবং বাংলাদেশের জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, এবং এই জঙ্গিবাদকে দমন করতে ভারত থেকে একজন হিন্দু আগমন করবে, সেই হিন্দুকে বানানো হয়েছে দেব, দেবকে বানানো হয়েছে সেই নায়ককে। টিজারের প্রথম দিকে আমরা দেখছি যে দেবের সেই মারপিট, ঠিক আছে, জঙ্গিবাদ দমনের যে চিত্রগুলো সেগুলো প্রথম দিকে দেখানো হয়েছে। তো চলুন আমরা আর একটু আগাই। তো পরবর্তী ক্লিপটা আমরা দেখছি, হ্যাঁ, এই ক্লিপটায় দেখেন যে এখানে কিন্তু আল্লাহ লেখা রয়েছে এবং এখানে দেখেন এই পতাকাটাই আল্লাহ লেখা আছে এবং আল্লাহর লেখা সেই পতাকাটা এখানে হেয় প্রতিপন্নভাবে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে। এবং এই পাশে যে দেখছেন জঙ্গি, হ্যাঁ, জুব্বা পরা, মাথায় পাগড়ি দেওয়া, হ্যাঁ, এবং জঙ্গিদের একটা গাড়ি এখানে আসছে, জঙ্গিদের লিডার এখানে এসে গেছেন। তো জঙ্গিদের লিডার এখানে এসে গেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি মাথায় পাগড়ি পরে, মুখে দাড়ি, এই যে হাতে AK-47 রাইফেল। তো এই পাশে দেখেন জঙ্গিরা সবাই মুখ ঢেকে আছে এবং এখানে জঙ্গিদের বানানো হয়েছে শুধুমাত্র মুসলিমদেরকে, এখানে কোনো হিন্দু নেই। হিন্দুদের যেরকম মাথায় চন্দন থাকে, তার তুলসীর মালা থাকে, ঠিক আছে, লাল পাগড়ি, লাল জামা, এই ধরনের আমরা দেখি যে হিন্দু, এখানে কোনো হিন্দু নেই, কোনো খ্রিস্টান নেই, কোনো ইহুদি নেই, কোনো বৌদ্ধ নেই, এখানে শুধুমাত্র মুসলিমদেরকে জঙ্গি হিসেবে প্রমোশন করা হয়েছে বা জঙ্গি হিসেবে মানুষের সামনে তুলে ধরা হয়েছে, বিশ্ববাসীর কাছে তুলে ধরা হয়েছে। তো দেখেন এই যে মুখে দাড়ি, মাথায় পাগড়ি পরা, হ্যাঁ, এখানে যে বলছে নারায়ে তাকবীর, অর্থাৎ এখানে তাকবীর দিচ্ছে, আপনারা আরেকবার ভালো করে লক্ষ্য করুন। তো নারায়ে তাকবীর বলে যখনই তাকবীর দিচ্ছে, তখন এই যে জাস্ট এই ক্লিপটা একটু লক্ষ্য করেন যে এই ক্লিপে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে একটা কালিমার পতাকা, এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা হচ্ছে ইসলামের যে পাঁচটা খুঁটি রয়েছে, সেই প্রথম খুঁটিটা হচ্ছে কালিমা। সেই কালিমাকে এইভাবে অপমান অপদস্থ করে এখানে AK-47 রাইফেল আঁকা হয়েছে, অর্থাৎ ইসলাম মানেই হচ্ছে সন্ত্রাসবাদ। এই একটা পতাকার মধ্যেই দেখেন যে কালিমার পতাকা হচ্ছে একটা বিজয়ের প্রতীক এবং শ্রদ্ধা, ভালোবাসা এবং আমাদের গৌরবের বিষয়, এবং সেখানে দেখেন AK-47 এর একটা ছবি এখানে ছাপা হয়েছে, AK-47, এবং এই কালিমার দুই পাশ থেকে দেখেন যে জঙ্গিরা সবাই বেরিয়ে চলে আসছে এবং জঙ্গি হিসেবে এখানে কিন্তু মুসলমানদেরকে ইন্ডিকেশন দেওয়া হয়েছে। এবং এখানে সরাসরি নারায়ে তাকবীর, অর্থাৎ ইসলামের যে তাকবীর, সেই তাকবীর দেওয়ার সাথে সাথে কিন্তু এটা শুরু হচ্ছে। বাস পুরো বিষয়টা জুড়ে আমরা দেখছি যে মুসলিমদেরকে প্রতিপন্ন করে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ হিসেবে তুলে ধরা হচ্ছে এই সিনেমার মূল ট্রেজারে। চলুন আমরা আর একটু আগাই। এই ক্লিপটা দেখেন যে একজন মুসলিম মুখে দাড়ি, এই যে হাজি গামছা, ঠিক আছে, জুব্বা, মাথায় টুপি, হ্যাঁ, তো কত ভয়ঙ্কর মুখ নিয়ে সে তাকাচ্ছে, মানে মুসলিমদেরকে এমনভাবে এখানে রিপ্রেজেন্ট করছে মনে হচ্ছে কত ভয়ঙ্কর, কত জঙ্গি, হ্যাঁ, মুসলমান, এই লেবাসটা এখানে আনার কী দরকার? একটা নির্দিষ্ট ধর্মীয় জাতিগোষ্ঠীর যে পরিচয়ের যে লেবাস, মাথায় টুপি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত, এই সুন্নাতকে কি কঠিনভাবে এই সিনেমায় অপমানিত করা হচ্ছে, জাস্ট দেখুন যে কত ভয়ঙ্কর মুখ নিয়ে তিনি তাকাচ্ছেন উঠে, ঠিক আছে, মানে জঙ্গি, মুসলিম মানে হচ্ছে জঙ্গি, ঠিক আছে। তো দেখেন আরও একটু আগাই, এইখানটা একটু লক্ষ্য করেন যে এই যে জঙ্গিদের যে লিডারকে দেখানো হয়েছে একদম পরিপূর্ণ মুসলমান, মুখে দাড়ি, মাথায়
মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নত নিয়ে তিনি এসেছেন মিসাইল মারতে, ঠিক আছে? তো এইভাবে মুসলমানদের অপমান করা হচ্ছে এই সিনেমার শুধুমাত্র 1 মিনিটের টিজারে। না জানি পুরো সিনেমায় মুসলমানদের কত হেয় প্রতিপন্ন করা হয়েছে। তারা আসলে এখানে ইসলামের একটা কঠিন নির্দেশনাকে অপমান অবহেলিত করছে, সেটা হচ্ছে জিহাদ। তারা জিহাদকে এমনভাবে রিপ্রেজেন্ট করছে যে জিহাদ মানেই হচ্ছে জঙ্গিবাদ এবং উগ্রবাদ। আসলে জিহাদ মানে উগ্রবাদ না, উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এগুলোর বিরুদ্ধে যুদ্ধ করাই হচ্ছে জিহাদ। কিন্তু তারা জিহাদের এই মিনিংটাকে জঙ্গিবাদ এবং উগ্রবাদ হিসেবে প্রচার করছে। আপনারা সবাই কঠোর প্রতিবাদের জন্য প্রস্তুতি নিন এই সিনেমাটা যখন বের হবে। এখানে জঙ্গি মানে হচ্ছে মুসলিম এবং এইটা হচ্ছে জঙ্গিদের আস্তানা। হ্যাঁ, তিনি হচ্ছেন আকাশের দিকে মিসাইল ছুড়ছেন। হ্যাঁ, এখানে ঢাকা কুমিল্লা নিয়ে গবেষণা চলছে, আমাদের খুঁজে বার করতে হবে। তিনি জঙ্গি ধ্বংস করার জন্য বাংলাদেশে এসেছেন। হ্যাঁ, এখানে কত সূক্ষ্ম ষড়যন্ত্র চিন্তা করেন যে ইন্ডিয়া থেকে একজন হিন্দুকে বাংলাদেশে আনা হচ্ছে বাংলাদেশের জঙ্গিবাদ মাথা চাড়া দেওয়ার জন্য। জঙ্গিবাদ আমরাও ধ্বংস করতে চাই, কিন্তু সেই জঙ্গিবাদ শুধুমাত্র মুসলমানদেরকে ইন্ডিকেট করে, মুসলমানদের একটা নির্দিষ্ট ধর্মীয় জাতিগোষ্ঠীর লেবাসকে এইভাবে কুলঙ্কিত করার, এভাবে কলঙ্কিত করার মানে কি? তিনি এসে এইভাবে সবাইকে মিশন কমপ্লিট করার জন্য সবাইকে নির্দেশ দিচ্ছেন। তিনি হচ্ছেন কমান্ডো। হ্যাঁ, বিশাল ভাব নিয়ে তিনি জঙ্গিদের আস্তানায় ঢুকেছেন। হ্যাঁ, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কালিমা, আসলে এটা হচ্ছে জঙ্গিদের আস্তানা বানানো হয়েছে। হ্যাঁ, কয়েকটা কালিমার পতাকা দিয়ে, কয়েকটা ইসলামিক কিছু ওয়ার্ড ব্যবহার করে, মুসলিমদের যে লেবাস, হ্যাঁ, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, এগুলো দিয়ে মানে জঙ্গি এবং জঙ্গিদের আস্তানা দেখানো হয়েছে। হ্যাঁ, এখানে কি হলো, এখানে তিনি গুলি করছেন, এই যে পিছনে সে কালিমার পতাকাটা এখানে আমরা দেখতে পাচ্ছি, সার্জিক্যাল স্ট্রাইক। উড়ছেন, হ্যাঁ, উড়ে উড়ে যে এখানে, এখানেও দেখতে পাচ্ছেন যে আল্লাহর নামটাকে এইভাবে অপমানিত করা হয়েছে। হ্যাঁ, এটা কি ছিল? হ্যাঁ, এই যে এই ক্লিপটা দেখেন, যে এখানে জঙ্গিদেরকে জঙ্গিরা সবাই গুলি করছে এবং তারা পাঞ্জাবি পরে মুখে ইয়ে করে, মানে মুসলমান আর কি। হ্যাঁ, এরা জঙ্গিদের আস্তানা এবং মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। তাকে গুলি করা হচ্ছে, তিনি মরেন, বিশাল ব্যাপার। বঙ্গবন্ধুর বাংলাদেশ 16 কোটি। হ্যাঁ, এই যে সস্তা VFX ব্যবহার করা হয়েছে, গ্লাস ভাঙার যে VFX, খুবই সস্তা VFX, এবং এখানে জাতীয় পতাকা ঝুলছে, এমনকি বাংলাদেশের জাতীয় পতাকাটাকে এভাবে অপমান করা হয়েছে। তিনি জাতীয় পতাকা ধরে ঝোলাঝুলি করছেন। এখানে খুব ভালো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হয়েছে, তোর মতো কিছু দেশদ্রোহী। হুম, জাতীয় পতাকা টেনে ছিঁড়ছে, খুব ভালো। এই যে এখানে সেই কালিবার পতাকা, এবং এখানে খুবই সস্তা একটা, হ্যাঁ, খুবই সস্তা একটা ট্যাঙ্ক গাড়ি বানিয়েছে তারা নিজে হাতে, ঠিক আছে, কাদামাটি দিয়ে বানানো ট্যাঙ্ক গাড়ি। এবং এখানে যে ইসলামিক কিছু ওয়ার্ড লিখে এবং এখানে কালিমা লিপে, এটা হচ্ছে জঙ্গিদের আস্তানা হিসেবে দেখানো হয়েছে। এবারে আপনারা দেখতে পাবেন সেই মূল ভণ্ডামিটা, দেখবেন, দাঁড়া, এই মূল ভণ্ডামিটা এবার এখানে দেখেন। ঈদ 2021, ঈদ হচ্ছে মুসলমানদের একটা পবিত্র ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় উৎসব। ঈদ, এনারা যেটা ইন্ডিকেট করেছে সেটা হচ্ছে ঈদ উল ফিতর, বা এই রোজার ঈদে সম্ভবত ওনারা এই সিনেমাটা প্রসব করবে। এখানে পুরো সিনেমা জুড়ে মুসলমানদেরকে অপমান, অবহেলিত এবং জঙ্গিবাদ, উগ্রবাদ হিসেবে দেখানো হয়েছে, এবং মুসলমানদের পবিত্র যে কালিমা সেটাকে অপমান, অপদস্থ করে দেখানো হয়েছে, এবং পুরো মুসলমানদেরকে এখানে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে। আবার সেই মুসলমানদেরই একটা ধর্মীয় অনুষ্ঠানে এরকম একটা সিনেমা প্রসব করবে তারা, এবং আমাদেরকে উপহার দেব। যাই হোক, এখানে অনেক দেবের ভক্ত আছে, আমি তাদের উদ্দেশ্যে আর অতিরিক্ত কিছু বলছি না। তারা অন্তত একটু বুঝে নেন যে কীভাবে মুসলমানদের সাথে এরকম চক্রান্ত করা হচ্ছে। নিউজিল্যান্ডে ব্রেন্টন টেরন নামে একজন উগ্র, যে উগ্রপন্থী একজন ব্যক্তি, এবং কিছুদিন আগে তার বিচার কার্য সম্পাদন হয়েছে, সে যে নিরীহ মুসলমান, কয়েকশো মুসলমানকে তিনি হত্যা করেছেন মসজিদে ঢুকে, নিরীহ মুসলমানদেরকে, আমরা সেই আলোচিত ঘটনাটা দেখেছি। পাশে মায়ানমারে মুসলমানদের উপরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, সেই বিষয়ে কিন্তু কোনো সিনেমা তৈরি করা হচ্ছে না। সিনেমা তৈরি করা হচ্ছে
নিরীহ মুসলমানদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করে, তো ভণ্ডামিটা দেখেন মুসলমানদেরকে অপমান করে, আবার সেই মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে এরকম একটা সিনেমা আমাদেরকে উপহার দেবে তারা। বুঝতে পেরেছেন যে সিনেমাতে আসলে কি আমরা দেখতে চলেছি, এবং এর জন্য কঠিন প্রতিবাদের জন্য প্রস্তুতি নিন। এবং আপনাদের যাদের ক্ষমতা আছে, এই ভিডিওটি দেখছেন আপনাদের যাদের ক্ষমতা আছে, তারা অন্তত তাদের কান পর্যন্ত পৌঁছে দিন যে সিনেমার মধ্যে টিজারে যা করেছে করেছে, সিনেমার মধ্যে কোনো জায়গায় যেন মুসলমানদের হেয় প্রতিপন্ন না করা হয়, জঙ্গি হিসেবে যেন নির্দিষ্ট একটা ধর্মীয় জাতিগোষ্ঠীর কোনো লেবাসকে এখানে হেয় প্রতিপন্ন না করা হয়। জঙ্গি যে কেউ হতে পারে, এখানে যে শুধুমাত্র মুসলিমদের মুখে দাড়ি, মাথায় পাগড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোকে ব্যবহার করে তারা জঙ্গি হিসেবে উপস্থাপনা করছে, এটা সত্যি নিন্দনীয় একটা কাজ। এবং আমি আমার নিজের জায়গা থেকে এই কাজের প্রতিবাদ জানাচ্ছি, এবং আপনাদের যাদের ক্ষমতা আছে তাদের কান পর্যন্ত পৌঁছে দেন যেন সিনেমায় এই ধরনের কোনো ক্লিপ তারা ব্যবহার না করে, যাতে মুসলিমদের কলুষিত করা হয়।